একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন গণফোরামের সাতজন তাদের মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু আর দলটির কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরীর আয়ের একমাত্র উৎস আইন পেশা আর সুলতান মনসুর নির্ভরশীল স্ত্রীর আয়ের উপর হলফনামায় তারা এসব তথ্য দিয়েছেন প্রার্থীদের মধ্যে একজন স্বশিক্ষিত অন্য ছয়জন জন স্নাতক বা তার চেয়ে বেশি পড়াশোনা করেছেন আরও জানাচ্ছেন কাজী ফরিদ গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা ছয় আসনে নির্বাচন করছেন বার্ষিক আয়ের সবটুকুই আসে তার আইন পেশা থেকে নিজের অস্থাবর সম্পদ আছে এগারো লাখ টাকার বেশি স্ত্রীর প্রায় চার লাখ টাকার অকৃষি জমি আছে পাঁচ হাজার টাকার বাড়ি আছে যৌথ মালিকানায় মূল্য প্রায় তেতাল্লিশ লাখ এছাড়া গৃহঋণ নিয়েছেন একুশ লাখ টাকার বেশি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু নির্বাচনে অংশ নিচ্ছেন ঢাকা সাত আসন থেকে ব্যবসায়ী এই নেতা গণফোরামের সবচেয়ে ধনী প্রার্থী বার্ষিক আয় এক কোটি টাকার বেশি ব্যাংকে জমা প্রায় দুই কোটি টাকা সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ প্রায় অর্ধ কোটি টাকা তার অস্থাবর সম্পদ সাড়ে তিন কোটি টাকার বেশি নিজ প্রতিষ্ঠানের নামে আড়াই কোটি টাকা ঋণ নিয়েছেন বলে উল্লেখ করেছেন হলফনামায় মলুইবাজার দুই আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর পেশায় সমাজকর্মী এই নেতা স্ত্রীর আয়ের ওপর নির্ভরশীল স্ত্রীর আয় সাড়ে ছয় লাখ টাকা উপার্জন না থাকলেও তার নগদ টাকা আছে পঞ্চান্ন লাখ বিভিন্ন প্রকার আমানতে বিনিয়োগ আরও পঞ্চান্ন লাখ টাকা চলাফেরা করেন স্ত্রীর বিশ লাখ টাকার গাড়িতে নিজের ছয়শ শতাংশ জমি যৌথ মালিকানায় তিনটি দালান স্ত্রীর আছে ত্রিশ লাখ টাকার একটি অ্যাপার্টমেন্ট পাবনা এক আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন অধ্যাপক আবু সাইদ আওয়ামী লীগ সরকারের সাবেক এই প্রতিমন্ত্রীর বার্ষিক আয় প্রায় ছয় লাখ টাকা নগদ টাকা নব্বই লাখ বন্ড পঞ্চাশ লাখ টাকা সহ অস্থাবর সম্পদ দেড় কোটি টাকা ও স্থাবর সম্পদ আছে সাড়ে তিন লাখ টাকার সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া হবিগঞ্জ এক আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী পরামর্শক হিসেবে বার্ষিক আয় করেন পঁচাশি লাখ টাকার বেশি অস্থাবর সম্পদ আছে এক কোটি চুয়াত্তর লাখ পঞ্চাশ হাজার স্থাবর সম্পদ হিসেবে হবিগঞ্জে বাহান্ন শতাংশ পূর্বাচলে দশ কাঠা জমি ও উত্তরাধিকার সূত্রে পনেরোটি ফ্ল্যাট পেয়েছেন বলে তথ্য দিয়েছেন হলফনামায় তার ঋণ আছে বিশ লাখ টাকার সাবেক সেনা কর্মকর্তা আমসা আমিন কুরিগ্রাম দুই আসন থেকে নির্বাচন করছেন তার বার্ষিক আয় প্রায় সতেরো লাখ স্ত্রীর ২৬ লাখ টাকা নিজের অস্থাবর সম্পদ এক কোটি আটাত্তর লাখ টাকার স্ত্রীর দেড় কোটি টাকার ময়মনসিংহ আট আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন গণফোরামের এ এম খালেকুজ্জামান বার্ষিক আয় সাড়ে পাঁচ লাখ টাকা উল্লেখ করেছেন হলফনামায় অস্থাবর সম্পদ আছে চল্লিশ লাখ টাকার এছাড়া কৃষিজমি একশো বিশ শতাংশ ও একটি বাড়ি আছে উল্লেখ করেছেন কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা